فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতুহু। একজন দীর্ঘজন জানতে চেয়েছেন যে বর্তমানে পোস্ট অফিসে বিনিয়োগকৃত টাকার উপর একটা পার্সেন্টেজ দেয়, মুনাফা বা লাভ দেয়, সেটা সুদ হবে কি না। আমাদের দেখতে হবে আসলে যেটা সেটা কীভাবে দিচ্ছে, তাহলে তারা আসলে পোস্ট অফিস টাকাটা নিয়ে সেখানে বিনিয়োগ করা হচ্ছে, তারা সেখানে বৈধ কোনো ব্যবসায় খাটাচ্ছে, বৈধ ব্যবসায় খাটিয়ে সেখানে একটা যে লাভ হয় সে লাভের একটা পার্সেন্টেজ দিচ্ছে চুক্তিভিত্তিক। যে আমি মালিক পোস্ট অফিসকে টাকা দিল, দিয়ে বললো যে আপনাদের যে বৈধ ব্যবসা সে বৈধ ব্যবসায় যে লাভ হবে লাভের 20% বা 30% বা 50% আমাকে দেবেন বা 10% আমাকে দেবেন, আর সেই বৈধ ব্যবসা করে যে লাভ হয় সে লাভে যদি 10% চুক্তিভিত্তিক যদি ওই মালিককে দেয়, টাকার মালিককে, অথবা 20% যদি দেয় অথবা 30% যদি দেয়, তাহলে সেটা সুদ হবে না, সেটা হবে বৈধ ব্যবসা থেকে লভ্যাংশ। তা না করে তাদের সুদভিত্তিক লেনদেন করে লাভ হবে সেটা থেকে যদি কিছু অংশ ওই মালিককে দেয়, টাকার মালিককে, তাহলে সেটা সুদ হবে নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।